নিজস্ব জ্ঞান এবং বিচক্ষণতা, নিজেদেরকে জ্ঞানের হাড়ি তারা মনে করে, বুদ্ধির ঢেকি মনে করে, আমার চাইতে বুদ্ধিমান আর কে আছে? উলট পালট করে দে মা, লুটে পুটে খাই, সে মনে করে আমি সব আমার বুদ্ধি দিয়ে সব টাইট করব, কেউ আমার ঠেকাইতে পারবে না। কাকের অভ্যাস? কাক চিটাগাঙে কি বলে? কাউয়া। আচ্ছা বলে, কাউয়া উর্দু শব্দ, বাংলায় বলে কাক। এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন? আমি ছোটবেলায় দেখছি, কোথার থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে, বা যে কোনো কায়দায় খাবার আনলো, খাবার এনে সে চালের মধ্যে অথবা কোনো তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে, তার ধারণা কেউ দেখলো না, চোখ বন্ধ করে রাখছে। এই সমস্ত বুদ্ধির ঢেকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে? বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়, সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে। এটা হচ্ছে তাদের চতুর্থ নম্বরের মাহবুব। এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই, এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা পরোপকারিতার কোনো বালাই নাই। মদ, চুয়া, বেশ্যাবৃত্তি, ব্যভিচার, চুরি, প্রতারণা, ডাকাতি, শয়তানি, বদমাশি, এখানে সব চলে, এখানে কোনো মানবতার প্রশ্ন নাই। এই চারটি খোদায় তারা বিশ্বাসী, যারা নাকি পার্থিব ইমানে ইমানদার, আর যারা ধর্মীয় ইমানে ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এখন এই কথাটা মনে রাখতে হবে যে ইমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান কি হয়ে গেল বলেন আপনি? ফতোয়া দেন হয়ে গেল? খেরাত নে গর কে বি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিল নিগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। খেরাত নে গর কে বি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসলো আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, এতে কিছু এর দ্বারা কোনো উপকার হলো না। দিল নিগা মুসলমান হি তো কুজবি নেহি, অর্থাৎ তার মন তার মস্তিষ্ক লা ইলাহাকে বিশ্বাস করলো না, আমল করলো না, এই কালেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ কি বলছেন খুব লক্ষ্য করেন, একদিকে মুসলমান হইতে হইলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকাল, রসুলের উপর ইমান এগুলি করতে হবে। একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ পাক বলছেন আমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, কারণ এই কথাগুলি তার মুখের মনের কথা না। সে ব্যক্তি এরকম ব্যক্তি এ মাহফিলও থাকতে পারে, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন, আমরা বলি আমিন। সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যার ভুল তার কাছে ধরা পড়বে, আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয়, ঠিক কি না? সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি কালেমা পড়ে নামাজ পড়ে আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, টাকা নিয়ে ফেরত দেয় না, ওয়াদা খেলাপ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, সুদভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ দেয়, জেনা করে, আর একদিকে নামাজ পড়ে, সময় হলে আবার হজ করে আসে, এরকম মানুষ আছে না নাই? এই ধরনের মানুষগুলি এহরামের কাপড় পরে, হজের নিয়ত করে, জিদ্দায় পা রেখে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক,
প্রভু হাজির, প্রভু আমি হাজির, হে আমার রব তোমার গোলাম হাজির। বান্দা বলে আয় আল্লাহ গোলাম হাজির, গায়েব থেকে আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে, বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ, আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। তুমি বলছো হাজির, আমি বলছি তুমি অনুপস্থিত, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কারণ কারণ তুমি যে টিকিট করে আসছো ওইটা হারাম টাকা, যে রামের কাপড় পরেছ ওইটা হারাম টাকা দিয়ে কেনা, মক্কা মদিনায় যে খরচ করবে, তাবুতে থাকবে, বাস ভাড়া দেবে, যে খাবে, জায়নামাজ কিনবা তসবি কিনবা, মার্কেটিং করার জন্য যে টাকা আনছো, সব হারাম। তোমার গায়ের গোশত হারাম, তোমার গায়ের রক্ত হারাম, হারাম খেয়ে পেটটারে সাইজ মতো বানাইছো, এরকম করে হারামের টাকা দিয়া হজ করতে এসেছো, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না, নাউজুবিল্লাহ। সুতরাং মোমেনের দাবি করলেই হবে না, ইমানের দাবি করলেই হবে না, কাজে তা প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে সে দৃঢ় পথ থাকে, ফেরেশতাগণ তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয়, ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচাইতে বড় কথা। ইমানের উপরে টিকে থাকতে হবে, ইমান হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির চাবি কাঠি। আমরা কি শান্তি চাই? জোরে বলেন চাই। সেই শান্তি কি চুক্তি করে পাওয়া যাবে? অশান্তি আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে, চুক্তি করে শান্তি হয় না। তবে হ্যাঁ হয় যদি তা কোরআন কেন্দ্রিক হয়, গতকাল সে আলোচনা হয়ে গেছে। আমরা যদি দেশে শান্তি চাই, দেশে যদি সমৃদ্ধি চাই, তাহলে তার চাবি কাঠি হতেছে ইমান। ওই শুনুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথাই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, দেশের লোকেরা যদি আমার উপর ইমান আনে, কে বলতেছেন? কে বলতেছেন? দেশের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশের আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? কখনো মিথ্যা হয় না। ভাইরা, আমাদের দেশটা তো গরিব না, আমাদের দেশটা কি গরিব? অনেকে বলেন গরিব, কিন্তু আমি বলি না। গরিব হইলে পরে একজনে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক, গরিব হলে এত টাকা, গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইলো কেমনে? আর একজনের পাও রাখা ট্যাবলেট কেনার পয়সা নাই, একজনের তো হাজার বিঘা জমি আছে আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই, একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে, আর একজন তো তার বাপ মারা গিয়েছে, কাপনের কাপন কাপড় কেনার পয়সা নাই। এটা বাংলাদেশের ইতিহাস কিনা? তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে, সম্পদ আছে। কি সম্পদ আছে? আমাদের আছে, আমাদের আছে পশু সম্পদ, গবাদি সম্পদ, আমাদের আছে বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পানি সম্পদ, মানব সম্পদ, সব সম্পদ আছে। আমাদের কোনো জিনিসের অভাব নেই, একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। সৎ নেতৃত্ব, চরিত্রবান নেতৃত্বের অভাব, এই অভাবে সব নষ্ট করে দিয়েছে। আমার দেশে সম্পদ আছে,
সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে ইমাম দরকার সেটা নাই। আমার দেশের সেদিনও সিলেটের মাগুর ছড়ার এক দুই টাকার নয়, এক দুই হাজার কোটি টাকার নয়, চল্লিশ হাজার কোটি টাকার গ্যাস পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। আমাদের ইমান, ইমানি শক্তি নাই, সাহস নাই বলে এই ষড়যন্ত্র হতে পেরেছে, ঠিক না? আমাদের যদি ইমানে শক্তি থাকত, যারাই ক্ষমতায় আসে ভারতের ভয়তে খালি কাঁপতে থাকে থরথর। আর মেয়ে ভারতকে ভয় করো কেন? সে কি তোমার ক্ষমতায় রাখতে পারবে? কন্যা পারবে? ক্ষমতায় রাখতে পারবে কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সিনাই নেওয়ার মালিক কে? সে আল্লাহরে ভয় করো, ওই সাতারে ভয় করে কি হবে? কি করতে পারবে সে? ওর শত শত কোটি, ওর একশো কোটি মানুষের সিনাইজ হিম্মত নাই, আমার বারো কোটি মানুষের সিনাই ওর থেকে লক্ষ কোটি গুণে বেশি হিম্মত আছে। সেই হিম্মতটা কি? সেটা কি? তাওহীদ কি আমানত সিনো মে হামারে, তাওহীদ কি আমানত সিনো মে হামারে, মুমকিন নেহি মিটানা নাম নিশান হামারা। একত্ববাদের তাওহীদের আমানত, যার সিনার ভিতরে বদ্ধমূল, যেই জাতির সিনায় বদ্ধমূল, এমন বারো কোটি মানুষ ধারণ করে ধন্য বাংলার মাটি। কারো হুমকিতে কারো চক্ষু, রঙ্গা চক্ষু, রক্ত চক্ষু দেখে এই জাতি নিশ্চিন্ন হতে পারে না। মুমকিন নেহি মিটানা নাম নিশা হামারা, আমার অস্তিত্বকে খতম করে দেয় এ শক্তি কারো নাই পৃথিবীর বুকে। তবে মুনাফিক হলে খতম হয়ে যেতে হবে। কি হলে খতম হবে? মুনাফিক হলে, ইমানদার হলে টিকে থাকতে পারবে। আমার দেশে সম্পদ রয়েছে, সম্পদের সম্পদের কোনো অভাব নাই, সম্পদে ভরপুর আমার দেশ। আমার দেশে যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে, মাঝে মধ্যে তেল, তেলের কূপ উচ্ছারিত হয় ভোলা, বাখরাবা, সিলেটের হরিপুর, তেল মাঝে মধ্যে ওঠে। আল্লাহ পাক একটু একটু দেখান তেল আছে, তেল আছে, তেল তোরা পাবি যদি ইমানদার হও। মাটির তেল বেরিয়ে আসবে, মিয়া কুলাইতে পারবি না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সুদান, ইয়েমেন, আরব আমিরাত, এইসব দেশে মরুভূমির দেশ, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, না খাইয়া ভূত হইতেছে। আপনারা যেভাবে না কইলেন তাতে মনে হয় যে ওদের ভাত কয়দিন হয় খায় নাই। ওদের সম্পদ আছে কি না? আমার বন্ধুগণ, মরুভূমির তলা দিয়া বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই মরুভূমিতে পড়েছে, ওই কদম মোবারকের বরকতে মাটির তলা দিয়া, বালুর তলা দিয়া আল্লাহ সোনা বার করে দিয়েছে। রাসূলের বরকতে মাটির তলা থেকে সোনা বেরিয়ে গেছে, লিকুইড গোল্ড, পেট্রোল বেরিয়েছে, তাদের কোনো জিনিসের অভাব নাই। আমরাও আল্লাহর শত্রু নই, আমরাও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কি? আমার দেশও আল্লাহ অভাব রাখেন নাই, আমার দেশও আছে। নাই শুধু ইমান, নাই শুধু চরিত্র, তেল আছে বলি মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন তেল আছে, ইমান আনো তেল বের করে দেব। আর যদি ইমান না আনো, ইমানের নামে যদি মুনাফিকি করো, ক্ষমতায় যাওয়ার আগে বারবার উমরার হজ, ধর্মের নামে হজ, আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়াদৌড়ি, আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশীতে দৌড়াদৌড়ি। এই যদি অবস্থা হয়ে যায় মাটির তেল বের হবে না। এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে। পারবেন কি না? পারবেন কি না? হাজার বার পারবেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করে, ঠিক কি না? যা খুশি তিনি তাই করে। আমার কাছে দুইটা দেশের দৃষ্টান্ত আছে, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা। রাশিয়ার জনগণ বলছিল দেয়ার ইজ নো গড,
রাশিয়ার সরকার এবং তার পূজারীরা তারা বলেছিল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কারে চ্যালেঞ্জ করলো? বোঝেন বোঝেন কথা বোঝেন, কারে চ্যালেঞ্জ করলো? সরাসরি আল্লাহ কি চ্যালেঞ্জ করে বসছে? সাহস করো, আল্লাহ না, আল্লাহ যেন চ্যালেঞ্জটা গ্রহণই করলেন। ইতিহাসের পাতার দিকে যদি তাকাই, লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ যেন এটাকে চ্যালেঞ্জটাকে গ্রহণই করে ফেললেন। সেখানে দেখা গেল যে লোকটা বলল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ধর্ম একটা আফিম, এই জাতীয় বক্তব্য যে লোক রাখলো সেই লোকটার বিরাট 20 ফিট উচার আর 50 টন ওজনের মূর্তি, ব্রঞ্জ দিয়ে বানানো মূর্তি, লেনিনের এই মূর্তিটা যখন কোনো যুদ্ধ হলো না, কোনো মারামারি নাই, কোনো যুদ্ধ নাই, মারামারি ছাড়া, যুদ্ধ ছাড়া, সংঘর্ষ ছাড়া, যারা বললো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, এই দেশটাকে সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ রব্বুল আলামিন গজব দিয়া টুকরা টুকরা করে দিলেন, এটা ইতিহাস না মিথ্যা? এটা গল্প না বাস্তব? সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল। এখন মূর্তিটার দশা হবে কি? ইতিহাস বলছে এই মূর্তি আল্লাহরে চ্যালেঞ্জ করলো যে বললো ধর্ম আফিম, আর আল্লাহ বলতে কেউ নাই, সেই মূর্তিটারে ক্রেন দিয়ে নামানো হলো, গোটা জাতি জুতা দিয়ে ওটারে পাড়াইল। এই জন্য মূর্তি পূজা যারা করে, মানুষকে উষা বানাবার জন্য, শ্রেষ্ঠ বানাবার জন্য প্রাণান্ত যারা করে, ইতিহাস সাক্ষী ওই দেশের মধ্যে দেশগুলি টুকরা করে আলাদা আলাদা দেশের অস্তিত্ব বানাইয়া তার উপরে কালেমার পতাকা আল্লাহ উড়াইয়া দিলেন। এখন চেচনিয়ার বুকে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শুকরিয়া যদি আদায় করো নিয়ামতের, শুকর আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ওরা নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ শাস্তি দিয়ে দিছেন। আমেরিকা শুকর আদায় করছে কিভাবে? প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার 29 নভেম্বর তারা একটা ডে অবজার্ভ করে, থ্যাংকস গিভিং ডে, ওরকম একটা দিনে আমি ওখানে ছিলাম। আমি জিজ্ঞেস করলাম কি থ্যাংকস, কারে থ্যাংকস দাও? ওরা বলে যে গড আমাদের সারা বছর খাওয়ায় পড়ায় আরামে রাখে, এত বড় একটা দেশ গড আমাদের দিছে, এই জন্য গডের অন্তত একটা দিন হলেও একটু থ্যাংকস দেওয়া দরকার, সেই জন্য তারা ওই দিনটাকে থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে। কীভাবে করে আমার কৌতূহল জাগলো যে শুকরিয়া আদায় করে কেমনি দেখি। সারা রাত রাস্তায় নামিয়া জনমের মতো মদ খায়ার নাচে, শুকরিয়া আদায়ের পদ্ধতি। যাই হোক, একদিন হলো তো শুকরিয়া আদায় করছে, যেমনে হোক। তাদের ডলারগুলিতে তারা লিখেছে, আপনি দেখবেন ডলারের উল্টা পৃষ্ঠে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাস করি, প্রত্যেকটা ডলারের উপরে লেখা।
গতকাল আমি বলেছি, তারা সংবিধান তাদের ধর্মগ্রন্থের উপরে হস্ত স্পর্শ করে তারপরে ওথ নেয়, শপথ নেয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। আল্লাহর মেহরবানি, সেই দেশে এখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি যখন 1982 সনে সর্বপ্রথম আমেরিকা সফর করি, তখন আমি সেখানে দেখেছি মসজিদ ছিল গোটা তিনেক নিউ ইয়র্ক সিটিতে, গোটা তিনেক মসজিদ। আর এই বছর সফর করেলাম আমেরিকায়, এখন যিনি আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 ছাড়াই গেছে। মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইসলামের বুলবালা হচ্ছে। ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে, তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে, সেটা আমি বলতে চাই না। ইসলামের চরম দুশ্মন তারা। আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি, সম্পদ দেওয়ার মালিক তিনি। তার কাছে যারা মাথা নত করে, তাকে আল্লাহ বলে স্বীকার করে, তার আইন কানুন যারা মানে, তাদেরকে আল্লাহ বেশি দেন। আল্লাহ ওয়াদা করেছেন শুকরিয়া আদায় করো বেশি করে দেব, শুকরিয়া আদায় করবে না কিছুই দেব না, বরং আযাব প্রাপ্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে বন্ধুগণ। এজন্য আজকে যদি আমার দেশের সমৃদ্ধি আমরা আশা করি, তাহলে এই ইমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে। ইমান, যে ইমান আমরা এনেছি, সেই ইমানকে আমাদের টিকায় রাখতে হবে। ইমান হচ্ছে আমাদের সম্পদ। ইমান আমাদের কি? শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান আনার জন্য যে কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কালেমাটাও বুঝি না, ইমান এনেছে ঠিক, কিন্তু কালেমা আমার কাছে কি দাবি করে আমরা তা জানি না। লা ইলাহা, এটা অত্যন্ত বিপ্লবাত্মক কথা, এক চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা পৃথিবীতে আর নাই। আপনি কি বলছেন? আপনি কি হুশের সাথে বলতেছেন? আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, কারো আইন মানি না, কারো বিধান মানি না। এটা কি সহজ কথা? এই কথাটা যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া, দুনিয়ায় কোথাও যদি কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া যদি কেউ এভাবে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করতে থাকে, দুনিয়ার সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুসলমান হলে সঙ্গে সঙ্গে বলবে দারোয়ানকে, লোকদের বলবে ওরে নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো, ভিতরে ভিতরে এনে বসতে দাও, খাইতে দাও, আল্লাহর ওলি হবে নিশ্চয়ই, এত সুন্দর জিকির করে, পকেটে কিছু পয়সা দিয়ে দাও। হাদিয়া তোফানিয়া তিনি চলে গেলেন। চিত্রের অপর পৃষ্ঠা দেখুন, এরপরে আরেকজন এসে তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো কারো ঠ্যাঙের তলে মাথা দেই না, কারো হুকুম মানি না, কারো শৃঙ্খলা মানি না, কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এই জিকির যদি করতে থাকে তাহলে কি ঘরের মধ্যে ঢুকে খাইতে দেবে? দেবে? জন্মের মতো খাওয়াই দেবে পিঠের উপরে। তাহলে প্রথমে দিল না কেন? প্রথম ব্যক্তিকে জন্মের মতো খাওয়াইল না কেন? ওইটা বোঝে নাই, ওইটা বোঝে নাই, আর এটা বুঝছে, বোঝাবুঝির কথা। নমরুদ খুব ভালো করে বুঝেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল, মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল।
আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল, রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি, সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল, মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মূসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল, রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। বুঝে বলছে না বুঝে বলছে, বুঝেই বলেছে এই কথাটা যেন না বলে, এর বিনিময় তোমার ভাইয়ের ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই আরব দেশের যত বড় সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা জোগাড় করে দেব, যত সোনা চাই দেব, যত টাকা চাই দেব, এ কথা হাদিসে আছে কিনা, যত টাকা চাই দেব, নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন না দেয়, এ কথা বলতেছে কারা নেতারা, নেতারা ভালো করে বুঝেছে এই কলেমা যদি চালু হয় আমাদের মতো শয়তানদের নেতৃত্ব চলবে না, সেজন্যই বাধা দিয়েছে। আবু তালেব গিয়া যখন প্রস্তাব করল, তিনি যখন প্রস্তাব করলেন রাসূলের কাছে, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি ওরা যা দিতে পারে সেটা তো দূরের কথা, যেটা দিতে পারে না তাও যদি ওরা আমাকে দিয়ে দেয়, আকাশে রই চন্দ্রটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয়, আর আকাশে রই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে উঠায় দেয়, এরও বিনিময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না, কখনো নয়। এ কালেমা বিপ্লবী কালেমা, এই কালেমা যারা উচ্চারণ করে, এই কালেমা যারা বিশ্বাস করে, তার সমাজে চুরি ডাকাতি সেনা ব্যভিচার অন্যায় অত্যাচার মানব প্রচিত মতবাদ চলতে পারে না। একদিকে আগুন জ্বলবে আর তার পাশে আবর্জনা নিরাপদ থাকবে, বুঝুন কথা, এখানে আগুন, এই গ্লাসটা কি ধরুন আগুন জ্বলতেছে, চতুর্পাশে এই ধরনের কিছু আবর্জনা আছে নিরাপদ জ্বলে না, তাহলে বুঝতে হবে ওটা আগুন না, এটা কি আগুন না, আগুনের নামে যাকে বুঝতেছি ওটা ভেলকি, ওটা আসলে আগুন না, আগুন হলে তো আবর্জনা পুড়তই। মুসলমান নামের যত মুসলমান আমরা চোখে দেখি আর মুসলমান বলে দাবি করি, আসলে মুসলমান যেমন হওয়া উচিত আমরা তেমন হতে পারি নাই, যদি পারতাম তাহলে কুফুর কুফুর আর বেদাত শির আর চুরি আর ডাকাতি জেনা ব্যভিচার এই আবর্জনাগুলি মুসলমান দেশে থাকার কথা ছিল না, এগুলো নির্মূল হয়ে যেত যদি সত্যিকারের মুসলমান হইতাম। ওই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মুসলমানদের পৃথিবীর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এক নম্বর হলো ইন্দোনেশিয়া, দুই নম্বরে আমরা। সেখানে কেমনি মুসলমান আগের থেকে ছিল না, সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য, আরব মুসলমানেরা ব্যবসা করার জন্যে তারা ইন্দোনেশিয়া এলেন, চায়না গেলেন, রাশিয়া গেলেন, এইসব মুসলমানদের ওঠা বসা চলাফেরা ব্যবহার লেনদেন দেখে দেখে এই মানুষগুলি তাদের শুধু চেহারা দেখে, তাদের আলাপ দেখে, তাদের ওঠা বসা দেখে, তাদের লেনদেন দেখে, তাদের ব্যবহার দেখে, তাদের আমানতদারি দিয়ানাতদারি দেখে আর কোরআন পড়া লাগে নাই, শুধুমাত্র মুসলমান দেখে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শান্তি তো চাই, এই মুসলমানগুলির যেমন দেখি এটাই হলো আসল, তারা ইসলাম কবুল করেছে। আজ আমার দেখে তো কেউ মুসলমান হইতে চায় না। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর ইসলামী আন্দোলনের শেষ পর্যায়ে, নবুয়তের শেষ পর্যায়ে, হুজুরের বিদায়ের আগে, মদিনার 8 বছর চলে যাওয়ার পর, আর কোনো কাফের ছিল না যারা শত্রুতা করলো, তারা দেখলো খামোখাই শত্রুতা করেছে এই লোকটির সাথে, ধর্মের শত্রু মনে করেছিলাম, আসলে তো ভালো মানুষ, আমাদের কারো কোনো ক্ষতি করে নাই,
বরং আমরা এখন দরজা খুলে ঘুমাতে পারি, নারীরা একাকিনী যাতায়াত করতে পারে, কারো সাহস নাই চোখ তুলে তাকায়, কেউ মানুষকে হত্যা করে না, চুরি করে না, ডাকাতি করে না, বৃদ্ধদের কি সম্মান দেওয়া হয়, যুবকদের কি বেকার ভাতা দেওয়া হয়, শিশুদেরকে খাবার দেওয়া হয়, এমন সুন্দর সমাজ তো পৃথিবীতে আর দেখি নাই। সঙ্গে সঙ্গে লোকগুলি ইসলাম কবুল করতে লাগলো। আল্লাহ পাক তখন নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ইসলামের যখন চূড়ান্ত বিজয় আসবে, তখন নবী ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ নবুয়তের শেষ যুগে এসে মদিনায় দেখা গেল আশেপাশে আর কাফের বলে কেউ নাই, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরাও যদি ইমানের বলে বলিয়ান হই, আমরাও যদি ইমানের বলে বলিয়ান হয়ে সত্যকে উঁচু করে ধরি, যদি ইমানের উপরে মজবুত হই, আমানতকে খেয়ানত না করি, মিথ্যে কথা না বলি, ওজনে যদি কম না দেই, আমরা মনে করি মসজিদ হলো ধর্মের জায়গা, আর বাইরে যা মোল্লা তাই করি, মসজিদেই আল্লাহর কথা মতো চলবো, আর বাইরে আমার নিজের মতো, এটার নামই ধর্ম নিরপেক্ষ, এটার নাম কি? এই হলো কুলক্ষণ, কুদশা। মসজিদে যে আচরণটা করলাম, মসজিদে যারে সেজদা দিলাম, মসজিদে যার কথা মানলাম, যার হুকুম মেনে মসজিদের ভিতরে নামাজ পড়লাম, মসজিদের চেহারা তো আমার জনগণ দেখে না। ভালো করে শোনেন, মসজিদে কি করলাম তা তো জনগণ দেখে না। মসজিদের ইমানটা নিয়াম, যখন আমি চাষ করতে যাব, কলকারখানায় যাব, খেতে খামারে যাব, অফিসে আদালতে যাব, যখন আমি দোকানদারিতে যাব, তখন আমার চেহারা, আমার আমল জনগণ দেখবে, হিন্দু দেখবে, খ্রিস্টান দেখবে, বৌদ্ধ দেখবে, আর দেখে বলবে এরা তো সত্যই আলাদা প্রকৃতির মানুষ, এরা তো ঘুষ খায় না। অফিসে গেলে বলে সাজাও ঘুষ দেওয়া যায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। এই দৃশ্য যখন দেখবে, মানুষ থেকে আলাদা একটা স্বতন্ত্র মানুষ হিসাবে যখন দেখবে, আপনার আর তাফসির করা লাগবে না, আপনার আর ওয়াজ করা লাগবে না, শুধু আপনারে দেখেই অন্য জাতি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমাকে দেখে মুসলমান হওয়া তো দূরের কথা, আমাদেরকে দেখে মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা পোষণ করতেছে, ঠিক কি না? আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে ওজনে সবচাইতে কম দেয় কারা বেশি, যদি কম্পিটিশন হয় আমরা বোধহয় রানার্স আপ হব, কি বলেন? যদি বলা হয় ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি হত্যা ধর্ষণে পৃথিবীতে কোন জাতি সবচাইতে বেশি নাম করেছে, বোধহয় সেই নামের খাতা থেকে আমাদের নাম বোধহয় বাদ পড়বে না। ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহ বলেন, নাউযু বিল্লাহ। এগুলি হয়েছে কেন? ইমান বুঝি নাই বলে, ইমান বুঝি নাই বলে। এখন জীবন তো ব্যর্থ হয়ে গেছে, জীবন কি হয়ে গেছে? এই ব্যর্থ জীবনকে যদি সফল করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে, কয়টা কাজ? চারটা। তার প্রথম কাজটি হলো ইমান, ইমান আনো, আর ইমানের উপরে ভিত্তি করে জীবন চালাও, ইমানের বাইরে জীবন চালালে হবে মুনাফিকি। আমরা ওয়াদা করি মিথ্যে কথা আর বলবো না, এটা ইমানের পক্ষে না ইমানের বিপক্ষ? মিথ্যা কথা বলা কি? ইমানের ইমান বিরোধী কাজ, কবিরা গুনাহ। মিথ্যে কথা বলা কি? সমস্ত গুনার মাকে মিথ্যা কথা। অথচ কথায় কথায়, হাস্যস্থলে, গল্পে স্বল্পে, অহরহ মুসলমানেরা মিথ্যা কথা বলে, কথা ঠিক কিনা? ইল্লা মাশা আল্লাহ, অনেকে বলে না, আবার অনেকে বলে। এই মিথ্যাটা কি আমরা ছাড়তে পারবো? আজকে যারা আসছি
জীবন গেলেও মিথ্যা বলবো না, পারি আমরা ওয়াদা করতে, মিথ্যা বলবো না, অহংকার করবো না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, জমিনের আইল ঠেলবো না, প্রতিবেশীর হক নষ্ট করবো না, প্রতারণা করবো না, এগুলি যদি করি তাহলেই আমরা মুসলমান, তাহলেই আমরা কি? আরে ভাই, মুসলমান একটা আলাদা জাতি যে আল্লাহ বানানেন, এটা কি জন্য? এই জন্য যে আপনারা গরু পুষ্ট খাইয়া শেষ করে ভালাবেন গরুগুলা, এজন্য তো শকুন যথেষ্ট ছিল, ঠিক কিনা কন? শকুন কি কম আছে নাকি? গরু কমাবার ইচ্ছেই যদি আল্লাহর থাকে তো মুসলমান ভালোবার দরকার কি? শকুনে জম্মের খাওয়া খাও, শুধু গরু খাওয়ার জন্য মুসলমান বানানো হয় না, একটা আলাদা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, সেটাই জন্য কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু সুহাদা আলান নাস, আমি তোমাদেরকে পৃথিবীর সাক্ষী বানাতে চাইছি। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মানসা হচ্ছে, আমার ইচ্ছে হলো তমাম পৃথিবীর বুকে আমি চাই মুসলমানেরা তারা হবে দুনিয়ার মানুষের সাক্ষী, আর দুনিয়ার মানুষের সাক্ষী হবে মুসলমান, আর মুসলমানদের সাক্ষী কেয়ামতে হবে আল্লাহর রাসূল, রাসূল হবেন সাক্ষী, দুনিয়ার মানুষের সাক্ষী মুসলমান হবে। সাক্ষী কি? সাক্ষী হচ্ছে, এ মাহফিল আমি আরো বলেছি, সাক্ষী হচ্ছে ওই যে পুকুর কাটে মানুষ রাস্তা বানাবার জন্য মাটি কাটে, সেই মাটি কাটতে গিয়া যে কুয়া খনন করে তার মধ্যে একটা উঁচা ঢিবির মতো বানায়া রাখে, এটারে কি কয়? ওটা কিসের সাক্ষী? মাটি কাটার সাক্ষী। মাটি যে আপনি কাটছেন তার গভীরতা, তার প্রশস্ততা কতটুকুন, তা ওই স্তম্ভের উপর থেকে সাক্ষীর উপর দিয়ে ফিতা ধরিয়া মাপিয়া ঠিক করা হয় মাটি কাটার পরিমাণটা কি, ওটা হলো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাক্ষী বানাইছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের সাক্ষী তোমরা, তোমাদের মাথার উপরে ফিতা ধরে আমেরিকা প্রতিযোগিতা করবে, সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, সমাজনীতির দিক থেকে, সঠিক রাজনীতি পরিচালনার দিক থেকে মুসলমানের মতো হইতে পারলো কিনা, এজন্য আমেরিকা প্রতিযোগিতা করবে মুসলমানের মতো হওয়ার জন্য, ব্রিটিশ প্রতিযোগিতা করবে, ইটালি করবে, ফ্রান্স করবে, জার্মান করবে, তাম পৃথিবীর মানুষ মুসলমানদের মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করবে, এটাই ছিল আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এটাই চান। কিন্তু আমরা কি তা হতে পেরেছি? আমরা কি দুনিয়ার মানুষের সত্যের মানদণ্ড হতে পেরেছি কিনা, হয়েছি কিনা কন? না, হই নাই, বরং আমাকে দেখে মুসলমান কাছে আসে না, অন্য জাতি কাছে আসে না, বরং আমাকে ঘৃণা ভরে দেখে, হেট করে, তারা মনে করে এই দেখি মুসলমান, এটাই কি মুসলমান? দুনিয়ার যে কোনো জাতির থেকে আপনার আলাদা স্বকীয়তা স্বাতন্ত্র থাকতে হবে, এটাই ইমানের দাবি। এটা কিসের দাবি? জোরে কোন? এটা ইমানের দাবি। যারা মাহফিলে এসেছেন আজ, নারী পুরুষ, যুবক, কিশোর, তরুণ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, পেশাজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, আইনজীবী, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সকল মানুষের কাছে আমার দাবি, আসুন আমরা চরিত্রকে পরিবর্তন করি, আমাদের ইমানের দাবি পূরণ করি, মিথ্যা, জেনা, জুয়া, অসত্য, অহংকার, মিথ্যাচার, ব্যভিচার, অন্যায়, জুলম ইত্যাদি থেকে আমরা নিজেকে রক্ষা করি, অন্যকেও বাঁচাই, সচ্চরিত্রের উপরে জীবন যাপন করি, শান্তি আল্লাহ পাক এই জমিনে ফিরিয়ে দিবেন যদি আমরা সত্যিকারের ইমানের উপরে চলতে পারি। বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইয়েরা, মুনাজাতের জন্য অবশ্যই বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না এক মুহূর্তের জন্য, সমস্ত মুসলমান ভাইয়েরা এক মুহূর্তের মধ্যে মুসলমান অমুসলমান সকলেই মুনাজাতে অংশগ্রহণ করুন, সবাই বসুন, আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়ালেন কেন ভাই? আমি তো মুনাজাতের কথা বলছি আপনাদের সামনে, আপনারা দাঁড়াইছেন কেন? বসেন, এরকম করবেন না। আপনাদের এই মাহফিলের ছবি অডিও ভিডিও হয়ে সারা দুনিয়ায় ছড়ায়, মানুষেরা আপনাদের কি দোয়া করে জানেন? আমি তো ঘুরি সারা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ মানুষেরা এই মাহফিলের উপরে এত মহব্বত রাখে, সারা বছর দোয়া করে, আর তারা আশায় থাকে এই মাহফিলের
অডিও ভিডিও ক্যাসেট তাদের কাছে কবে ফিরে যাবে? এই মাহফিলের ক্যাসেট শুনে, ক্যাসেট দেখে বহু বেনামাজি নামাজি হয়েছে, বহু চরিত্রহীন চরিত্রবান হয়েছে, হাজারো সাক্ষী আমি নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা শৃঙ্খলা নষ্ট করবেন না, আপনাদের এই দৃশ্য শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, এই দৃশ্য সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই এই মাহফিলের এই অবস্থা অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। শৃঙ্খলা বজায় রাখেন, মোনাজাতের কথা শুনে যারা হাঁটে প্রত্যেক দিন কে কথা বলা লাগে? মোনাজাতটা করি আমরা কি কোনো মন্ত্রীর কাছে? কোন আপনারা কোন? আমরা হাতটা তুলি কোনো পীর সাহেবের কাছে? কার কাছে তুলি? আর মোনাজাতের কথা শুনলে কিছু লোক আছে উঠে হাঁটা করে, আশ্চর্য কথা। এরকম বেপরোয়া হয় কি করে মানুষ? একজন মুসলমান কি করে মোনাজাতের কথা শুনে বেপরোয়া হয়? কেউ এটা করবেন না, সব যার যার জায়গায় বসুন। কোন ঘোষণা? আলহামদুলিল্লাহ, আজকে দুজন ইসলাম কবুল করবেন, একজন পুরুষ এবং একজন মহিলা। পুরুষের নাম রঞ্জিৎ কুমার দাস, গ্রাম লালানগর, থানা সীতাকুণ্ড, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল খালেক। আর মহিলার নাম, যিনি ইসলাম কবুল করতে এসেছেন, মহিলা প্যান্ডেলে আছেন তিনি, তার নাম হচ্ছে মিনা মারমা, পিতা নিফিউ মারমা, গ্রাম পুলিপাড়া, থানা নানিয়াস, জেলা রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে ফাতেমা। যে বোন ইসলাম কবুল করবেন, তিনি আমরা এখানে যা উচ্চারণ করছি আপনি সেটা উচ্চারণ করুন। আপনি লা ইলাহা, জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে সালাম বলেন, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেন। আমি ইসলামের পক্ষ থেকে, এই বিশাল জনতার পক্ষ থেকে ইসলাম গ্রহণ করার জন্যে তাকে স্বাগত জানাচ্ছি এবং তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক তাকে ইসলাম শেখার এবং ইসলাম বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন মোনাজাতের দিকে যাচ্ছি। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, চট্টগ্রামের তৌহিদি জনতার প্রাণপ্রিয় নেতা আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদজিল্লুল আলী, আল্লাহ তার প্রতি রহম করুন, সবাই বলুন আমিন। তিনি গতকাল ওই যে সেই বছর 1989-90 যখন আমার বিরুদ্ধে পাইকারি দরে হরতাল হওয়া শুরু করলো, 144 ধারা আর হরতাল, যেখানে যাই যাওয়ার আগেই 144, আর আল্লাহর মেহরবানি জনগণ 144-288 বানায় দিত। সেই সময়ের কথা বলছি, সিলেট নামতে পারলাম না, কোনোরকম নেমেই আবার উঠতে হলো প্লেনে। আমি সিলেটে আমাকে ঢুকতে দেওয়া হলো না,
তদানীন্তন সরকার যে কামটা করলো, তো ওই মাহফিলে মাইক বিগত বছরগুলিতে, এবার সেখানে 23 বছর পড়তে হবে তাফসিরে, 23 বছর হবে এবার। তো প্রতি বছর তিনি মাইক, মাইকের খরচ তিনি দিতেন, মাইকটা আপনার মাইক সার্ভিস তার নিজের, উনি মাইক দিতেন। আমাকে ফেরত পাঠানো হয়েছে, তাফসির মাহফিল হবে না, এই কথাটা শোনার পর তিনি বরদাস্ত করতে পারেন নাই, শোনা মাত্রই হার্ট ফেল করেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। কথাটা এই জন্য বললাম যে এক একজন এক একটা দায়িত্ব নিতে পারেন, যেহেতু এটা তো, এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা কোরআনের ব্যাপার। কার ব্যাপার জোরে কোন? আর কোরআনের ব্যাপার মানে কার ব্যাপার? আল্লাহ পাকের ব্যাপার। এই কাদের সাথে সহযোগিতা কেবলমাত্র করতে পারে সৌভাগ্যবান যারা, তারাই। আল্লাহ যেন আমাদের সকলকে সৌভাগ্যবান বানান, আমরা বলি আমিন। যাদের পর আজান হবে বা জামাতে সার নামাজ আদায় করে যাবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দা বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আয় আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুনা রবীন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে, যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণও আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন বিনীতভাবে তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই, যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও, সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও। রব্বুল আলামিন এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও, তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়াদগুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও। রব্বুল আলামিন সমস্ত আলেমুল আমাদের হায়াত দারাজ করে দাও, ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আমিন। আল্লাহ তাআলা এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না, সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تثر علينا واردنا وارض عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين باقي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى بشالي جنطاني تمار بند بندي دركيني ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে হাত তুলেছি। মেহরবানি করি দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين جناب সভাপতি হযরত উলামায়ে কিরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের মা ও বোনেরা বন্ধু সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে লাখ ও কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনে কারিমের মাহফিলের উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন তার দরবারে শুকরিয়া জানাই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সমস্বরে একযোগে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ কোরআনে কারিমের উপরে দেশ এবং জাতির কল্যাণে অত্যন্ত তথ্য এবং তত্ত্বমূলক আলোচনা আপনারা শুনেছেন। চট্টগ্রামের জনপ্রিয় জননেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লামা
মাওলানা মুবিনুল হক চৌধুরী সাহেব মাদজিল্লুল আলী, তারপরে এদেশে ইসলামী আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব শেখুল হাদিস মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ জনাব আল্লামা হযরত মাওলানা আবুল কাসেম মুহাম্মদ সিফাতুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া, তাঁর কাছ থেকেও আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ পাক এ সমস্ত আলোচনা দিয়ে যারাই এই মঞ্চে কথা বলেন তাদের কথাগুলি দিয়ে আমাদেরকে ফায়দা হাসিলের তৌফিক আল্লাহ পাক দান করুন। যারা এই মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে যারা কথা বলেন দীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ পাক তাদের সকলকে হায়াতে তাইয়েবা দান করুন। তাদের কথা বলার যোগ্যতাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিন। আপনারা দূর দারাজ থেকে কষ্ট করে মাহফিলে এসেছেন, বাংলাদেশে কোরআনে কারিমের তাফসীরের মাহফিল যতগুলি হয় তার মধ্যে উপস্থিতির দিক থেকে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল শীর্ষে রয়েছে আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে লোকেরা কষ্ট করে এ মাহফিলে হাজির হন। আজও, গতকালও এবং সামনের দিকেও পার্শ্ববর্তী দেশগুলি থেকে লোক এসছেন, আরও আসবেন। হরতাল হোক আর বাধা হোক আর যা কিছুই হোক না কেন, গুড় যেখানে পিঁপড়া সেখানে, কথা ঠিক কিনা? মধু যেখানে মৌমাছি সেখানে। সুতরাং এ কোরআন হচ্ছে মধু, এ কোরআন কি আর আমরা সব মৌমাছি, আমরা সবাই কি মৌমাছির মতো। কোরআন যেখানে, আকাশের অবস্থা খারাপ হোক, হরতাল হোক, বাধা হোক, সন্ত্রাস হোক, মাহফিলের কোরআন পাগল লোকদেরকে, রাসূলের আশেক লোকদেরকে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুসলমান নরনারীকে কোনো অবস্থাতেই এ মাহফিল থেকে কেউ বাধা দিয়ে রুখতে পারেনি, পারবেও না। কারণ কোরআন কোনো ব্যক্তির নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের। আপনারা যারা এই মাহফিল এসেছেন, বুখারী শরীফের হাদিস এসছে আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে, গ্রামে গঞ্জে ঘোরে, তাদের কাজই হলো ঘোরা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোনো জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে তোমরা যে কারণে ঘুরছো আসো, সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে। আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকির করত, আরো বেশি ফিকির করত, আরো বেশি প্রশংসা করত, আরো বেশি তাসবিহ পড়ত। আল্লাহ পাক প্রশ্ন করেন
ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগত, এই জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কানতেছে, তোমরা সাক্ষী থাকো ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক নাম নিয়ে বলবে, অমুক সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে, কিছু লোক দাঁড়ানো আছে বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারও তুমি মাফ করলে? বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে আমার জিকিরের মাহফিলে আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনোদিন তারা হতভাগ্য হয় না, কোনোদিন হতভাগ্য হয় না, যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কোরআনে কারিমের সে আজিম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, এই কোরআনের প্রভাবে, এই কোরআনের বরকতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সব বন্ধ হয়ে গিয়ে একটি সুখী সমৃদ্ধশালী ভীতিহীন সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সক্ষম হয়েছিলেন এই কোরআনের কারণে। কিসের কারণে? সকলে বলেন, কিসের কারণে? কোরআনের বিধানের কারণেই এটা সম্ভব হয়েছিল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। আজ কি দেশে ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ আছে? নাই। আপনার মেয়েটি স্কুল কলেজগামী, স্কুলে গিয়েছে কলেজে গিয়েছে, মেয়েটা তার সতীত্ব নিয়ে, তার ইজ্জত নিয়ে, তার আব্রু নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কি না, এ ব্যাপারে মা বাবা উদাস থাকে না শঙ্কিত থাকে? শঙ্কিত থাকে। আপনি নিজে রাস্তায় যখন বেরোন, জীবনটা ভেতরে সহ, জীবনটা সহ ঘরে ফিরতে পারবেন এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, শ্রমিক তার শ্রমের ন্যায্য পাওনা পেয়েছে, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়েছে, নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করেছে। এ কথাগুলি কি গল্প না বাস্তব? গল্প না বাস্তব? এটি ছিল বাস্তব, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কোরআন দিয়ে, কারণ কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি?
সংবিধান। পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে। আমাদের দেশেও একটা সংবিধান আছে, আছে না? আমাদের দেশের সংবিধানের বয়স কত? 26 বছর কি 25 বছর বয়স হয়েছে সংবিধানের। সংবিধান আমাদের দেশে যেটা আছে, এই সংবিধানের কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? কতবার হয়েছে? মোট 13 বার সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট এসেছে, সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে আর হবে না, জি হবে, অপেক্ষা থাকুন, ওয়েট অ্যান্ড সি কতবার হয় তাই দেখুন। কিন্তু আল্লাহ পাকের সংবিধান যার নাম কোরআন, এ সংবিধানের নাম কি? কোরআন। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কোরআনে কারিম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে, আজ পর্যন্ত কোরআনে কারিমের কোন অ্যামেন্ডমেন্ট আসে নাই, পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই কোরআনের এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না, এটাকে পরিবর্তন করা হোক, আমি নতুন করে একটা সুন্দর বানাইছি কোরআনের চাইতে ভালো, সেটারে ঢুকানো হোক, বলতে পেরেছে? পারে না। ভবিষ্যতে পারবে? পারবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হতে, অ্যামেন্ডমেন্ট হতে হতে, হয়তো এমন সময় আসতে পারে যে এর অরিজিনাল কি তা হারায় যাবে, নট আনলাইকলি, হতে পারে। যেহেতু বাংলাদেশের সংবিধান, ভারতের সংবিধান, পাকিস্তানের সংবিধান, আমেরিকা, ব্রিটেনের সংবিধান, এগুলির রচয়িতা মানুষ। এগুলির রচয়িতা কে? মানুষ, যার কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। আছে কোনো জ্ঞান? ভবিষ্যতের 4 পয়সার জ্ঞান নাই, এই ভবিষ্যতের জ্ঞান আদৌ নাই। তারা ভবিষ্যৎটাকে আন্দাজ করে, অনুমান করে এই সংবিধান লিখেছেন। আন্দাজ অনুমান ফেল করেছে, ভবিষ্যৎ এসে বর্তমান হয়েছে, তখন এদের চোখ মোটা হয়েছে, সর্বনাশ। চিন্তা করলাম কি হইল, কি এটারে বাদ দাও, সেটারে কাটো, ওইটার ল্যাস কাটো, ওইটার ঠ্যাং ভাঙো, ওটারে অপারেশন করো, এরকম করে করে সংবিধান আর সংবিধান থাকে না। কম্বলের লোম বাঁচতে বাঁচতে যেমন কম্বলই থাকে না, এই অবস্থা হয়ে যায়। কিন্তু কোরআনে কারিমের পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না, কারণ এটা এসেছে এমন সত্তার কাছ থেকে যার কাছে অতীত কাল ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে সবটা কাল কি? বর্তমান, সবটাই প্রেজেন্ট। তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন। আমরা ভবিষ্যৎ জানি না বলে অস্থির হয়ে যাই, হায় আল্লাহ এটা হয় কেন, এটা পারে কেমনে, অস্থির হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের কাছে অস্থিরতা নাই। আমার কাছে অস্থিরতা এই জন্য যে আমি ভবিষ্যৎ কি মুঠেই দেখি না, জানি না, আর আল্লাহ সব ভবিষ্যৎটা জানেন, সবটাই জানেন, সেই জন্য তার কাছে কোনো অস্থিরতা নাই। তিনি এ কোরআনে কারিমের আইন রচনা করে দিয়েছেন, মানব মণ্ডলীর জন্য উপস্থাপন করেছেন, পৃথিবীর সকল মানুষের জন্য কোরআনকে দিয়েছেন সংবিধান হিসাবে। এসো কোরআন মানো, কোরআনকে গ্রহণ করো। আমরা কোরআনকে সেই অর্থে গ্রহণ করি নাই যেই অর্থে কোরআন নাজিল হয়েছিল। আমরা কোরআনের সাথে যে দুর্ব্যবহার করি, কালকে বলেছি না যে কোরআন হচ্ছে সবচাইতে মাজলুম কিতাব? আপনি বলেন, আপনি বলুন যে কারো অসুখ হলো, ডাক্তার প্রেসক্রিপশন দিল, রুগী সেই প্রেসক্রিপশন বোতলের মধ্যে ভিজায় যদি খায়, রুগী যদি সেই প্রেসক্রিপশন মাদুলির মধ্যে ঢুকায় গলায় ঝুলায় রাখে, এমন রুগী সম্পর্কে আপনার ফতোয়া কি হবে? কি বলবেন? বলবেন পাগলের মাথা খারাপ হয়েছে। তা না হলে প্রেসক্রিপশন বোতলে ভিজায় খায় মানুষে, করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে দুনিয়ার মানুষের জন্য সংবিধান হিসাবে অবতীর্ণ করলেন, আর আমরা ব্যবহার করলাম কোরআনকে, পানির মধ্যে ভিজে ভিজিয়ে খেলাম, পান করলাম, কোরআনে কারিম কি মাদুলির ভিতরে ভরে গলার মধ্যে ঝুলিয়ে রাখলাম, চুমা খাইলাম, মাথায় লাগাইলাম, কোরআন পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। এই কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কেউ বাদ নাই, পৃথিবীর যারা মানুষ তাদের সকলের জন্য হচ্ছে আল কোরআন। মানুষের তৈরি করা মতবাদ দিয়া যদি শান্তি হতো পৃথিবীতে, তাহলে পৃথিবীতে শান্তির প্রচেষ্টা কেউ কম করে নাই, গতকাল বলেছি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। সব কি হয়েছে? ব্যর্থ হয়ে গিয়েছে। সফল হতে হলে কোরআনের কাছে আসতে হবে, এ কথা বিশ্বাস করতে হবে যারা ক্ষমতায় আছেন, যারা রাজনীতি করেন, সকলকেই এ কথা বিশ্বাস করতে হবে। মন গড়া আইন দিয়ে দেশ চলতে পারে না। যেমন আমার মন গড়া কোনো চিন্তা দিয়ে মাইক অপারেট করলে মাইক চলবে না। আমি যদি আমার চিন্তা অনুযায়ী এটারে লাগাই, আমি যদি মনে করি যে এতটুকু ছোট ছোট মাইক্রোফোন এগুলো কি কথা টানতে পারবে নাকি, এর থেকে এগুলো বাদ দিয়া বড় বড় চুঙ্গাগুলি আনিয়ে বক্তার মুখের উপরে ধরো, আওয়াজ জোরে বের হবে, এরকম করলে হবে নাকি? উল্টা বক্তাটারে মারিয়ে ফেলবেন, তার বাঁচারও পথ থাকবে না। টেলিভিশন যদি খারাপ হয়, গাড়ি যদি খারাপ হয়, ওর এক্সপার্ট আছে, তার কাছে যেতে হবে, সে ভালো করার পদ্ধতি তার জানা আছে, ভালো করে দেবে। পৃথিবী তৈরি করেছেন আল্লাহ, মানবগুলি সৃষ্টি করেছেন আল্লাহ, চলবে কিভাবে এইটা? কোথাকার কোন কসিমদ্দি সলিমদ্দি, কেটা প্রেসিডেন্ট হইল, কেটা প্রধানমন্ত্রী হইল, কেটা কি হইল আর না হইল, আর তারা বললো এইভাবে চালাও সেইভাবে চালাও। মানুষের মরণ ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। দেশকে পরিচালিত করতে হলে শান্তিপূর্ণ উপায়ে যদি দেশ চালাতে কেউ চায়, তাহলে কোরআনের বিকল্প, রাসূলের বিধানের, আল্লাহর বিধানের বিকল্প বিশ্ববাসীর কাছে কিছুই নাই। আপনারা যদি আমাকে বলেন যে ইউরোপ আমেরিকা অবস্থাটা কি, সেখানে তো কোরআনের আইন নাই, তাহলে সেই দেশ চলে কেমনে, সে দেশ চলে কেমনে, এ প্রশ্নটা আপনারা অবশ্যই আমাকে করার হক রাখেন। ব্রিটেন আমেরিকা কীভাবে চলে, সেখানে তো কোরআনের আইন চলে না। হ্যাঁ, আপনার প্রশ্ন সঠিক, কিন্তু জেনে রাখুন আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে পাগল কোথায় বেশি? আপনারা জবাবে বলবেন আমেরিকা। পৃথিবীতে সবচাইতে মেন্টাল হসপিটাল বেশি কোথায়? আমেরিকায়। মানুষ জন্মের মতো পাগল হইতেছে। এই পাগল হয় কেন? এই পাগল হচ্ছে এই কারণে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। শান্তির পায়রাগুলো আজ সরাহত। শান্তি তো কতগুলি পায়রার নাম নয়, অথবা কোনো কতগুলি বেলুনের নাম নয়, এগুলি কোনো নেতা বা নেত্রী কতগুলি পায়রা ধরে বাতাসে উড়ায় দিল আর শান্তির বন্যায় জনগণ ভেসে গেল, এমনটি তো নয়। এই শান্তি আজ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ জনগণকে শান্তি দিতে পারে নাই। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে ভক্তি করে না, মা বাপ তার সন্তানকে স্নেহ করে না, সন্তান তার মা বাপকে শ্রদ্ধা করে না। মানুষ একটু শান্তি পায় ঘরে গিয়ে, সেই ঘরে চরম অশান্তি যায় দেখে বউ আর একজনের সাথে, স্ত্রী দেখে তার স্বামী আর এক মহিলার সাথে। মানুষগুলি এখন মরার জন্য পাগল হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, গত জুলাই মাসের দ্য ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকার ভেতরে এসেছে, আমেরিকার 10,000 আমেরিকান, সাদা আমেরিকান, হোয়াইট হাউসের সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, দাবি জানিয়েছে সরকারের কাছে যে আমাদেরকে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, আইনগত অধিকার। আত্মহত্যা করার সেখানে বিধান নাই, তারা বলছে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, কারণ পৃথিবীর বুকে বেঁচে থাকলে শান্তি পাবো না, মরলে বোধ হয় শান্তি হবে, এটা তাদের ধারণা। কিন্তু মরলে আরো যন্ত্রণা আছে, শান্তি ওখানেও নাই, যেহেতু কামটা করছে খারাপ, কাম করছে কি খারাপ, শান্তি নাই। হায় হায়, অশান্তি এমন ভাবে তাদের পেয়ে বসেছে, অবাক হবেন। আল্লাহর মেহরবানি, প্রতি বছর সেখানে দাওয়াত হয়, আর আমি আমার চোখে দেখি মানুষগুলির অবস্থা, যুবকগুলি, যুবিতগুলি মাথার চুলগুলিকে আটা মাখাইয়া তাতে রং দিয়ে তাল পাতার মতো খাড়া করছে, কেউ বা মাথার পেছনের চুলগুলি ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে দিয়েছে। অবাক কাণ্ড অবস্থা এই। আমি বলে থাকি যে শয়তানে যদি এই দৃশ্য দেখে,
বেচারা শয়তান গাছের সাথে হেলান দিয়া খালি কানবে আর বলবে যে আল্লাহ আমি শয়তান হইয়া দুনিয়া এসে লাভ হইল কি? এগুলি তো মারাত্মক শয়তান, উলঙ্গপনা বেহায়পনা অশ্লীলতায় সয়ে গেছে, শান্তি নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই। সে ইতিহাস আর একদিন বলবো। আজ আমি ভূমিকায় কথাগুলি বললাম এই কারণে, পৃথিবীতে আপনারা যা মনে করেন, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মান, আমেরিকা, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি নহর বইতেছে না, অশান্তির আগুন জ্বলতেছে। আমার দেশের তালপাতার কুড়ে ঘরে যে শান্তিটা আছে, সে দেশের আকাশ চুম্বী বিরাট ধর্মমালার ভেতরে, বিরাট বিল্ডিংয়ের ভিতরে সেই শান্তি নাই। কারণ হচ্ছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার আইন বাদ দিয়ে অন্য কোনো পথে চললে শান্তি আসবে না। আসুন আমাদের সফলতার ব্যর্থতার আমরা হিসাব নিকেশ করি। গতকাল আমরা এই হিসাব নিকেশ শুরু করছিলাম, আমরা কি সফলতার দিকে এগোচ্ছি না ব্যর্থতার দিকে, আমরা কি লাভের দিকে না ক্ষতির দিকে, কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমাদেরকে হিসেব করে দেখতে হবে। একজনের পানির একটা খালের পানি সেচতে ছিল মাছ ধরার জন্য। খালটা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত, উত্তর দিকের পানি বালতি ভরে ভরে দক্ষিণ দিকে ফেলতে ছিল মাছ ধরার আশায়। সন্ধে নাগাদ পানি ছেচে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, সামনেও যত পানি পেছনেও তত পানি। আচ্ছা এই কষ্ট করলো অথচ পিছনের পানি কমলো না, এর কারণটা কি আপনারা বের করতে পারেন? কি বাদ দেয় নাই, বাদ দেয় নাই, মাঝখানে বাদ দেয় নাই বলে সারাদিনের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যদি আদর্শিক বাদ না দেই, ঈমানকে পোখতা করার আমল করার বাদ সৃষ্টি যদি না করি, তাফসীরের মাহফিলে আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, এভাবেই চলবে, পণ্ডশ্রম হবে, আমরা বলে যাব আপনারা শুনে যাবেন, ফায়দা হবে না। ফায়দা হওয়ার জন্য, কল্যাণ হওয়ার জন্যে কোরআনে কারিমের বক্তব্যগুলি শুনতে হবে। আমাদের ব্যর্থতা কোথায়, সফলতা কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, সে কথা আল্লাহ আমাকে শোনাচ্ছেন। পড়েন আমার সাথে গতকালের মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা আপনারা জানেন কিনা? এইরকম একেবারে পড়তেছেন, মুখ বুঝে আছেন? কোরআনে কারিমের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ কসম করেছেন, গতকালে কথাগুলি আমি বলেছি, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন কি ক্ষতিগ্রস্ত মনে নাই? জীবন কি ক্ষতিগ্রস্ত? ব্যাট এই জীবন সফল হতে পারে, এই ব্যর্থতার ইতিহাস গতকাল শুনেছি, আজকে বলবো সফলতার কথা। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, বাঁচতে চাই কি না? কারা কারা চাই দেখাই তো হাত, কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া
সাউবিল হাক্কি ওয়া তাওয়াসাউবিস সাবর। আল্লাহ পাক বলেন সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? সাতটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? ইমান, এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান। ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম, তারপরই হচ্ছে ইসলাম। ইমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ইমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে, ইমানের ভিত্তি। ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ইমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ইমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে, সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই। সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ইমান পোষণকারী, আর একটি হচ্ছে অবিশ্বাসী। একটা ইমান পোষণকারী, আর একটা অবিশ্বাসী। ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ, তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামী, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালাত। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালাত তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির, আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এ দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্য, দীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েত, হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ দীন, দীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে, একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ দীন। এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এ দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই, এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোনো ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরায়ে তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে চাও, ফিরে যেতে দাও, মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ দীন, এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাক বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে 50-50 ভাগ করে নিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রাব্বুল আলামিন, সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফেররা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয়নি, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে, কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, গুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়ার কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকার কথাই বলা হয়েছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা।
ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে তারপরে ইসলাম, আবার ইমানের ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামাইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামাইয়াকফুর বিত্বাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে, আর এরপরে আল্লাহর উপরে যে ইমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি? কোরআনে কারিম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। এই ইমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহে সে নিপতিত হয় নাই, কোনো সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অতবার এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ইমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রসুলের উপরে। আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি সন্দেহ? অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য, আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। জীবনকে এভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই। যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা জীবন কি, যারা নাকি ঈমান এনেছে, কালেমা বিশ্বাস করেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার নাই। যার কথা মতো নামাজ পড়ব, তার কথা মতোই রাজনীতি করব, যার কথা মতো হজ করব, যাকাত দিব, তার কথা মতো পার্লামেন্ট চালাবো, যার কথা মতো হজ করব, যাকাত দিব, সেজদা দিব, তার কথা মতোই বঙ্গভবনের সেক্রেটারিয়েট চালাবো, যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন, যে রসুলকে মানি আমার নেতা হিসাবে, রসুল হিসাবে, সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট কাছারি আদালত শিক্ষাঙ্গন চালাবো, এটা যদি চালাই তবে আমি মোমেন, আর যদি না চালাই, সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে, আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না, কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না, অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না, কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো, বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে
কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো। এমনি সকল ক্ষেত্রে না ফরমানি করে যে ইমানের দাবি করলো, এই ইমান ইমান নয়, এর নাম মুনাফিকি। এই মুনাফিকি থেকে বাঁচতে হবে, সন্দেহের দানা বাঁধলে চলবে না, বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান, এই কোরআন দিয়া পার্লামেন্ট চলবে, চলবে না চলবে না চলবে। আমি এ যাবৎকালীন যত বক্তব্য রেখেছি পার্লামেন্টে, আমার অধিকাংশ বক্তব্য আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বলেছি, আলহামদুলিল্লাহ। চাই সে শিল্পনীতি, বিদ্যুৎ নীতি, অর্থনীতি, বাজেট, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবটা কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষের কাছে আমার এটা ওয়াদাও ছিল, নির্বাচনকালীন ওয়াদা। আমি এই ওয়াদা করি নাই যে আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে মটকির মতো বিশাল রসগোল্লা বানায় দেব, গরুর গাড়ির চাকার মতো জিলেবি বানায় দেব, এইসব কথা বলিনি। রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, এগুলো বলিনি। আমি বলেছি আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে এযাবৎকাল কোরআনের যেই কথাগুলি মাঠে আর ময়দানে বলেছি এবার এই কথাগুলি আমি পার্লামেন্টে বলতে চাই। আপনারা যদি ভোট না দেন পার্লামেন্টে যত বড় পীর হোক মরনা সাহেব হোক কথা বলতে পারবে না, আপনাদের ভোটটা দরকার। আমার জনগণ, আমার এলাকার পিরোজপুরবাসী আলহামদুলিল্লাহ তারা জান বাজি রেখে আমাকে ভোট দিয়েছে। বিগত 50 বছরের ভেতরে ওই সেন্টার থেকে, ওই সিট থেকে কোনো মুসলমান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারেন নাই, এটা একটা প্রথম ইতিহাস। মানুষেরা, আমি কাবা ধব গত রমজান মোবারকে কাবা শরীফে ছিলাম, মক্কা শরীফে ছিলাম, আল্লাহর ঘর ধরে আমি দোয়া করেছি যে আল্লাহ পার্লামেন্টে আমাকে যারা কথা বলার সুযোগ করে দিল আমার এলাকার এই মানুষগুলিকে তুমি একবার তোমার এই ঘর দেখার তৌফিক দিয়ে দিও, যেহেতু তাদের প্রচেষ্টাই আমি পার্লামেন্টে কথা বলতে পেরেছি। এবং প্রথম দিনেই শিরকের দুর্গে আঘাত করেছি, বলেছি মাথা ঝুকানো স্পিকার সাহেব আপনার সামনে চলবে না, মুসলমান কেবলমাত্র মাথা নত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আপনার সামনে নয়। পার্লামেন্ট হচ্ছে সেই জায়গা যেখানে বসে গোটা জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করা যায়, হতভাগ্য দূর করে দিয়ে মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করা যায়। পার্লামেন্টে বসে ওটা হলো সেই জায়গা, দুটোই করা যায়। ওখানে বসে গোটা জাতিকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালানো যায়, ওখানে বসে ব্যবসায়ীদের সর্বনাশ করা যায়, ওখানে বসে বিরোধী দলকে ভালো করে কাট্টু সাইজ করা যায়। আমি সেদিন বলছিলাম আপনারা পার্লামেন্টেও কথা বলতে দিবেন না, এখন আপনারা হরতালও চেনেন না, মাশা আল্লাহ, মিছিল কারে কয় তাও আপনারা বোঝেন না, অথচ এগুলি করেই ক্ষমতায় এসেছিলেন। বিরোধী দল পার্লামেন্টে কথা বললে ঠ্যাং, তাদেরকে কথা বলতে দিবেন না, আর রাস্তায় মিছিল করলে তাদেরকে ঠ্যাঙ্গাবেন। তাহলে মিছিল আর হরতাল বিরোধী দলেরা করবে কি মঙ্গল গ্রহে গিয়ে? আমার এই কথা বুঝতে মোটেও কষ্ট হয়নি। পার্লামেন্ট এমন একটি জায়গা, আমি গত বাজেট বক্তৃতা বলেছি, এই 330 জন লোক, 300 জন নির্বাচিত প্রতিনিধি এই পার্লামেন্টে বসে আইন পাশের মাধ্যমে গোটা জাতির ভাগ্যকে বদলে দিতে পারে মুহূর্তের ভিতরে, সে আইনটা হবে কোরআনের আইন। কিসের আইন? এটা যদি পার্লামেন্টে এই আইন পাশ হয় গোটা জাতির ভাগ্য বদলে যাবে, নইলে ভাগ্য বদলাবার সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ,
ইমানের কথা বলছি। ইমান দুই প্রকার, এক প্রকার হলো ধর্মীয় ইমান, আর এক প্রকার হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ পাকের উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আর আখেরাতে জবাবদেহিমূলক ইমান, যা দিয়ে মানুষ নিজের চরিত্র গঠন করে, এটা হলো ধর্মীয় ইমান। আর একটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান হচ্ছে, পার্থিব ইমান হচ্ছে যেখানে কোনো চরিত্র নাই, দিন নাই, ইমান নাই, পরকালে জবাবদিহির কোনো চিন্তা নাই, এটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমানে লোকেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আর পার্থিব ইমানে, ধর্মীয় ইমানে আল্লাহ হচ্ছেন একজন, কয়জন? ইলাহ, 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 ইলাহ কে? আল্লাহ। ইলাহ হচ্ছেন এক, ইলাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এবং একক, আল্লাহ হচ্ছেন এক একক। ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে জানে, আর যারা পার্থিব ইমানে বিশ্বাসী তাদের ইলাহ হতেছে চারজন, তাদের খোদা হচ্ছে চারটা। কয়টা খোদা? চারটি খোদা, চারটি মাবুদ তাদের। এই চারটি খোদা কি? তারা চারটি মাবুদের এবাদত করে তারা চলে। তাদের প্রথম মাবুদ হচ্ছে, তাদের বড় খোদা হচ্ছে তাদের দেশ, তাদের জাতি। তারা দেশের জন্য, জাতির জন্য দেহ, মন, প্রাণ, সম্পদ সব উজাড় করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতেও নারাজ। দেশের জন্য তারা সব করতে পারে, দেশের মহব্বতে সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে পারে না। এই দেশটারে কে বানাইলেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এ দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ কে দিয়েছে? সে আল্লাহ পাকের কথা মনে থাকে না, শুধু দেশের, দেশের জন্য তারা দেশভিত্তিক জাতীয়তা তৈরি করে, দেশভিত্তিক জাতীয়তা। তারপরে ধর্ম তারা বাদ দিয়ে দেয়। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে তিনি সুন্দর করে বলেছেন, মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, জজ্ব বাহম জো নহি মাহফিল আনজুম ভি নহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইক যদি মাধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে জাতির গঠন হয়, ধর্ম হচ্ছে ভিত্তি, তারপরে জাতি। আমি তো আগে মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আমি আগে কি? তারপরে কি? আমি বাংলাদেশি। প্রথমে ধর্ম, আমি মুসলমান। এই ধর্ম যদি থাকে আমার জাতীয়তা টিকবে, আমার ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ি সেই জাতীয়তা মিক্স আপ হয়ে যাবে, সেখানে আমার স্বাতন্ত্র্য, আমার অস্তিত্ব, আমার স্বকীয়তা বজায় থাকবে না। যেমন মাধ্যাকর্ষণ, ল অফ গ্র্যাভিটেশন আছে বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব টিকে আছে, ঠিক কিনা? মাধ্যাকর্ষণ যদি না থাকে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সৌররাজি, সোলার সিস্টেম, হোল সোলার সিস্টেম, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, পৃথিবী, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এটাকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে টিকায় রেখেছেন, এটা আল্লাহর কুদরত। এরকম অসংখ্য মাধ্যাকর্ষণ বানিয়েছেন, শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ নাই, অন্যান্য গ্রহগুলিরও মাধ্যাকর্ষণ আছে, একটা আর একটাকে ধরে রাখার জন্য। মাধ্যাকর্ষণ আছে বলেই যেমন সব আছে, ধর্ম আছে বলে জাতি আছে। ধর্ম থাকবে না, এই জাতীয়তার চার পয়সার কোনো দাম। এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদামুমে বড়া সবসে ও বতন হ্যায়, ইনতাজা খুদামুমে বড়া সবসে ও বতন হ্যায়,
جو اس کا پیرہن ہے وہ مذہب کا کافن ہے. ان تازہ خداؤں میں بڑا سب سے وہ وطن ہے. اے تٹکا خدا گلیر مدھے ادھر سے سچے خدا سی سچا تازہ تٹکا خدا گلیر مدھے سب سے بڑا خدا ہلو وطن دیش. দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে. কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না. বরং এমন কপাল পোড়া কবিও আমার দেশে আছে যারা কবিতা লেখে ফজরের আজান শুনলে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে. এই কথার পরে তার শাস্তি হয় না. 12 কোটি তাওহিদি জনতার দেশে এই ধরনের কবিকে সরকারিভাবে পুরস্কৃত করা হয়. সুতরাং আইন তৈরি করার ইখতিয়ার হচ্ছে আল্লাহ পাক, মানুষগুলি তো আল্লাহ, এই জন্য এ মানুষের একটা স্বাধীন সত্তা আছে. দারুণ মর্যাদা মানুষের. মর্যাদা কার বেশি? মানুষে কন্যা কার বেশি? কোথায় পাইলাম? এই যে এখানে আছে, আল্লাহ নিজেই বলেছে. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, সব থেকে সম্মানিত করেছি আদম সন্তান এই মানুষগুলিকে, আর সব থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষগুলির. সুবহানাল্লাহ, এত সম্মান দিলাম আল্লাহ পাক মানুষকে, এত সম্মান দিলেন এই সম্মানিত জীব এই মানুষগুলিকে রব্বুল আলামিন যত খাবার দিলেন কোনো খাবার খোলা দেন নাই, যত খাবার দিয়েছেন সম্মানিত মেহমান বলে খাবারগুলো ঢেকে ঢেকে দিলেন. মেহমানের সামনে খোলা খাবার দেওয়া কোনো ভদ্রতা? না, ভদ্রতা নয়. সম্মানিত মেহমান আল্লাহ পাকের মানুষগুলি, এই জন্য কলা দিলেন প্যাকেট করে, আম দিলেন প্যাকেট করে, কাঁঠাল দিলেন প্যাকেট করে, আনারস দিলেন কভার করে, ডালিম বেদানা আনার দিলেন প্যাকেট করে, যত খাবার দিলেন সব ঢেকে ঢুকে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিলেন. তুমি আমার সৃষ্টির সেরা. আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের. ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের. সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে. 2 নম্বরের পার্থিব ইমানদার, এই মানে বিশ্বাসী যারা, তাদের মাবুদ হলো দেশের আইন. আর 3 নম্বরে তাদের মাবুদ হলো তাদের নিজের নফস, প্রবৃত্তি, মন চাহি জিন্দিগি যাপন করে, মন যেদিকে চায় সেদিকে চলো, চলো হাওয়া হায় জিধার কা, যেদিকের বাতাসের দিকে খুশি সেই দিকে চলো. আছেন একরকম মানুষ যারা বলে, হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না, মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না, ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না. এই সব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, তাকে রহমান ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো. মসজিদে যাইয়া নামাজ পড়ো, আর পানশালায় গিয়া এক গ্লাস পান করে আসো, যাতে আল্লাহ খুশি থাকে আর শয়তান বেটাও জন্য নারাজ না হয়, ওরে একটু খুশি টুশি রাখো. এই চিন্তা নিজের নফস এবং প্রবৃত্তিকে খুশি করা. ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, নো ফুর্তি নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে, এই কয়দিনের দুনিয়া, এখানে তো থাকবো না, আমরা সবাই চলে যাব,
এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই। সুতরাং যাওয়ার আগে জনমের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই নফস এবং প্রবৃত্তিকে খুশি করে তারা, আল্লাহকে ভয় করে না। নফস তাদের তৃতীয় নম্বরের মাহবুদ, আর চতুর্থ নম্বরের মাহবুদ হচ্ছে তাদের নিজ।